হাত নাই, ভৰি নাই, মূৰ নাই। ঢকুৱাখানা বিজেপিৰ প্ৰাক্তন নেতা ঠিকাদাৰ সুনীল গগৈক নৃশংস হত্যা। সুনীল গগৈক বৰ্বৰভাৱে হত্যা কৰি জ্বলাই দিছিল মৃতদেহ। ঢকুৱাখানা বিজেপিৰ হাৰ্হি মণ্ডলৰ প্ৰাক্তন সম্পাদক তথা বিজেপিৰ যুৱ মৰ্চাৰ হাৰ্হি মণ্ডলৰ প্ৰাক্তন সভাপতি আছিল সাপতীয়া চেতিয়া গাঁৱৰ এই সৰবৰহী যুৱক সুনীল গগৈ। শেহতীয়াকৈ জলসিঞ্চন বিভাগৰ ঠিকা ঠুকুলিৰ কামতো জড়িত হৈ পৰিছিল সুনীল। কালি সন্ধিয়া 8:30 বজাত ঘৰৰ পৰা ওলাই যোৱা সুনীল গগৈ আৰু সুশৰীৰে ঘূৰি নাহিল। নিশা 8:30 বজাত সুনীলৰ হাত ভৰি মূৰ নথকা মৃতদেহ উদ্ধাৰ হয় ঘৰৰ সমীপৰে এখন মুগা চুমনিত। উল্লেখ্য যে আধা জ্বলি থকা অৱস্থাত উদ্ধাৰ হ'ল সুনীলৰ মৃতদেহ। মই মায়ে মোক 12:30 পিছত মায়ে মোলৈ ফোন কৰিছিলে, ক'লে যে দেউতা অহা নাই। মই দেউতাক চাবলৈ বৰ্তাক মাতিলোঁ আৰু দাদাক মাতিলোঁ, মাতি গৈ চাবলৈ গৈছোঁ। চাবলৈ যাওঁতে মই দেখিছোঁ যে চুমনি সেইটোকত বৰ ডাঙৰকৈ জুই একোৱা জ্বলি আছে। আমি ভাবিছোঁ যে দেউতা তাত বহি জুই ফুৰাই আছে বুলি, আমি সেইকাৰণে গৈছোঁ। গৈ প্ৰথমতে তাত দেখিছোঁ গৈ টৰ্চ লাইটটো, মানে দেউতা যোনটো টৰ্চ গৈছিলে গৈছিলে ডাঙৰ টৰ্চ এটা, সেই টৰ্চটো পৰি আছে। মই যে জুই কোৱালৈ চোৱা নাই যে তাত কিবা এটা পৰি আছে বুলি, মই সেইকাৰণে টৰ্চটো উঠাই চাৰিওফালে চাইছোঁ কি হৈছে, ক'ত আছে মানুহজন। তাৰপিছত বৰ্তাই আমাৰ দেখিছে পটককৈ নাই, তাত কিবা শৰ এটা পৰি আছে। তাৰপিছত মই দেখিছোঁ শৰটোত হাত নাই, ভৰি নাই, মাথা নাই। মই দেখোঁতে শৰটো অকল মানে ইমান মান আৰু ইমানমান আছে আৰু শৰটো। আৰু মই মানে দেখি মই আচলতে নিজৰ দেউতাক তেনেকৈ দেখি বহুত ভয়ো খাইছোঁ, দুখো লাগিছে, কি কৰোঁ কি নকৰোঁ লাগিছে। কোনে হত্যা কৰিলে সুনীল গগৈ? হত্যাকাৰী ইমানেই নৃশংস আছিল যে সুনীলৰ হাত ভৰি মূৰ কাটি দিয়া হৈছিল। তাৰ পাছত মুগা চুমনিখনতে জ্বলাই দিবলৈ চেষ্টা কৰা হৈছিল মৃতদেহ। উল্লেখ্য যে যোৱা 13 মে'ত গুৱাহাটীত ঘিলামৰা সংমণ্ডলৰ কাৰ্যবাহী অভিযন্তা জয়ন্ত গোস্বামীক উৎকোচ লৈ থকা অৱস্থাত তদাৰকী আৰু দুৰ্নীতি নিবাৰক শাখাই হাতেলোতে ধৰা পেলাইছিল। দুৰ্নীতিগ্ৰস্ত বিষয়া জয়ন্ত গোস্বামীৰ বাসগৃহটো উদ্ধাৰ হৈছিল 79 লাখ নগদ টকা। লক্ষণীয় যে জয়ন্ত গোস্বামীক এইদৰে হাতেলোতে ধৰাই দিয়া কাৰ্যত তদন্তকাৰী গোটটোক সহায় কৰিছিল সুনীল গগৈয়ে। এই গোচৰত গুৱাহাটীত থকা সুনীল গগৈ যোৱা 29 মে'ত গুৱাহাটীৰ পৰা ঘৰলৈ গৈছিল। গুৱাহাটীৰ পৰা আহি কালি সন্ধিয়া আধা খোৱা ভাত এৰি থৈ ওলাই গৈছিল সুনীল গগৈ। আৰু এইদৰে ঘৰৰ পৰা ওলাই যোৱা সুনীল গগৈ আৰু উভতি নাহিল। সুনীল উভতি আহিল মৃতদেহ হৈ। নৃশংসভাৱে সুনীলক হত্যা কৰি দুৰ্বৃত্ত নিৰ্বিঘ্নে পলাই গ'ল। গধূলি লগলৈ মোক কৈছে যে ভাতকেইটা সোনকালে বনোৱা। মই ভাতকেইটা সোনকালে বনাই আমি গোটেইখনে লগতে ল'ৰাটোও কালি পাইছেহি লগতে খাওঁ বুলি খাব লৈছোঁ। তেওঁ ভাতকেইটা বাঢ়ি দিছোঁ, তেওঁ খাব পৰা নাই, কৈছে ভাত নোখোৱা নেকি। মই আৰু ভাত এতিয়া নাখাওঁ, আহি খামহি, মই এপাক ওলাই যাওঁ। তাৰপিছত আমি ভাত খাই থাকোঁতে তেওঁ ওলাই গ'লেই। তাৰপিছত নাই অহা নাই অহা নাই নহা দেখি মই ল'ৰাটোক ইটো ৰুমত শুই আছিলে তাক ফোন কৰিছোঁ, দেহা দেউতা এতিয়ালৈকে নাই অহা, তুমি বাহিৰত চাওঁগৈ আহাচোন, পোহৰ দেখোঁ বা। এই ঘটনাৰ খবৰ পাই ঘটনাস্থলীত উপস্থিত হয় লখিমপুৰ জিলাৰ আৰক্ষী অধীক্ষক অপৰ্ণা নটৰাজনৰ লগতে শীৰ্ষ আৰক্ষী বিষয়া। আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে তদন্ত আৰম্ভ কৰা বুলি ND24ক জানিবলৈ দিছে। আবি তো বহুত প্রিলিমিনারি স্টেজ হ্যাঁ আবি এক টিম আ রহে FSL গুয়াহাটি সে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সে এভিডেন্স বগেরা কালেক্ট করনে কে লিয়ে তো আবি বহুত প্রিলিমিনারি স্টেজ হ্যাঁ ইনভেস্টিগেশন জাস্ট শুরু হি হুয়া হ্যাঁ তো আবি বাস স্পট ভিজিট হুয়া হ্যাঁ আর ঘর কে লোগো সে বাত হুই হ্যাঁ তো আবি বাকি দিন মে জব ফরেন্সিক এগজামিনেশন হোগা আর পোস্টমর্টম এগজামিনেশন হোগা বাকি তো তবি বতা পায়েঙ্গে আবি তো কুছ নাহি মিলা হ্যাঁ তো ইসমে বিকজ এ বডি পুরা তরিকে সে জল গয়া হ্যাঁ আবি বহুত সাইন্টিফিকলি এভিডেন্স কালেক্ট হোগা তো উসকে বাদ ওনলি আফটার পোস্টমর্টম এগজামিনেশন ক্যা হুয়া ক্যাসে হুয়া ও পতা চল রহা হ্যায় অ্যান্ড বাকি তো গ্রাউন্ড লেভেল জো ইন্টেলিজেন্স হ্যায় ও হাম কালেক্ট কর রহে এনকোয়ারি চল রহে। ইতিমধ্যে ঘটনাস্থলীর পরা তথ্য সংগ্রহ করেছে আরক্ষীয়ে। গুয়াহাটির পরা মাতি পঠিয়া হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞর দল। ইফালে সুনীল গগৈর নৃশংস হত্যাকাণ্ডর
খবর পাই ঘটনাস্থলীত উপস্থিত হয় মন্ত্রী রনোজ পেগু। ঘটনার উচিত তদন্ত করা হব বলে ঘোষণা করে। হয়, সুনীল গগৈ খুব এজন সরবরহী সক্রিয় আর যথেষ্ট এন্টারপ্রাইজিং যুবক আছিল। মানে দীর্ঘদিনেরপর ব্যক্তিগতভাবে জানো, এন্টারপ্রিনিয়রশিপ মানে জানো, সকল কামত উদ্যোগ লয় আর এজন খুব সৎ আর খুব বলিষ্ঠ লোক আছিল। গতি এই শোকাবহ ঘটনাটো মানে রাতেপা অবগত হয়েছো। অপরাধীয় খুব পরিকল্পিতভাবে হত্যা করেছে। মানে রাতেপা ডিজিপির কথা পাতিছো আর এটা সিআইডি ব্রাঞ্চের মানুষ গুহীর আছে, সালে দুপুরিয়া মানুষ পাই যাব, আইজিপি নিজে আছে। গতি পুলিশের একটা উচিত তদন্ত করব আর মানে ভাবো যে পুলিশে অপরাধীক সালে করায়ত্ত করব, কোনো বাঁচি যাব। এই মুহূর্তলৈকে সুনীল গগৈ শরীরের পর বিচ্ছিন্ন করা মুন্ড উদ্ধার হওয়া নাই। এই মুন্ড বিচারি আরক্ষী সমগ্র অঞ্চলটুকেই ঘেরাও করে রাখিছে। ইফালে দুর্নীতির বিরুদ্ধে যুঁজ দিয়া সুনীল গগৈর এই নৃশংস হত্যাকাণ্ডই সমগ্র রাজ্যকেই জোকাৰি গৈছে। ভিডিও জার্নেলিষ্ট যতীনের সৈতে নীলপবন সভাপণ্ডিত আর বিপুল গগৈ, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।